সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি জনি হাই স্পিড ফ্যান, তো এই ফ্যানের ডাটা আপনাদের সাথে শেয়ার করব, রিওয়াইন্ডিং ডাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেটরের উপরে এই ডাটাটি লেখা আছে কিছু তথ্য। তো এখানে দেখেন যে আমাদের 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, 50 ওয়াট একটা মোটর। তো এই মোটরটি, এটা আসলে টু পোল করা আছে, যে কারণে এটি হাই স্পিড বলতেছে। তো টু পোল করার কারণে এটার স্পিড হলো 3000 আরপিএম। সাধারণত টেবিল ফ্যানগুলোতে 1500 আরপিএম থাকে, অর্থাৎ 4 পোল থাকে, ঠিক আছে। তো এটার যে ডায়াগ্রামটা আমরা করছি, তো দেখেন যে এখানে আমরা ডায়াগ্রাম করছি। তো এখানে মোট 16টি স্লট আছে। তো এই 16টি স্লটের মধ্যে আমাদের টু পোল হওয়ার কারণে আমাদের স্প্যান হয়েছে 8। তো প্রথমত এক থেকে, এই যে কয়েলটি আমাদের, এক থেকে আমরা 8 স্প্যানে একটি বড় কয়েল বসাচ্ছি, যেটা 300 প্যাস আমরা দিচ্ছি। এটা 34 নম্বর গেজের আর কি। এরপরে দেখেন যে আমাদের ভিতরে আরেকটি কয়েল আছে, যেটি আমরা 2 থেকে 7-এর মধ্যে বসছে, এটাতেও 300 প্যাস দেওয়া হয়েছে। তো এখন এখানে সংযোগটা যেমন হয়েছে, এই একের টার্মিনালটা রয়েছে, এবং 8 থেকে যেটি বের হয়েছে সেটা এসে দেখেন যে আবার 2-এর মধ্যে যেয়ে ঢুকছে, অর্থাৎ এই যে ভিতরে কানেকশন, এই যে 8-এর এটা এদিক থেকে এসে 2-এর সাথে লাগছে, এবং শেষ আমরা 7 থেকে টার্মিনালটি বের হয়ে গেছে। তো এটা হলো একটা ফল। আর এরই রানিংয়ের অন্য একটি ফল হলো আবার শুরু হয়েছে 9 থেকে, এটা 9 থেকে 16-এর মধ্যে হয়েছে, বের হয়ে বসছে। এটা 9 থেকে টার্মিনাল বের হয়েছে, সরাসরি টার্মিনালটা বাইরে চলে আসছে। আর এখানে দেখেন যে 16 থেকে টার্মিনালটি এসে ছোট কোয়েলটি, যেটি ভিতরে 10 থেকে 15-এর মধ্যে বসছে, এবং এটা 15 থেকে টার্মিনাল বের হয়েছে, যে টার্মিনালটি আগের 7-এর টার্মিনালের সাথে কানেক্ট হয়ে গেছে। একইভাবে এখানে স্টার্টিংটা বসছে, স্টার্টিংটা আমাদের এখানে শুরু হয়েছে 5 থেকে, 5 থেকে টার্মিনালটি আসছে। তো দেখেন 5 থেকে এখানে 12, এখানে 8 ঘর আসছে। তো এখানে একই রকম কানেকশন, এই 12 থেকে সেই সংযোগটি এসে আমাদের 6 কয়েলে, ছোটো কয়েলের সাথে কানেকশন হয়েছে, এবং এখানে 11 থেকে এটা বের হয়ে আসছে। অনুরূপভাবে এখানে দেখেন দ্বিতীয় পোলটি শুরু হয়েছে 13 থেকে, এটা 13 থেকে আমাদের 6-এ চলে আসছে, 13 থেকে, আর ভিতরেরটা আমাদের 14 থেকে 3-এ এসে বসছে, ঠিক আছে। তো এটারও কানেকশন আগেরটার মতো, যেমন এখানে 12টা থেকে তার বের হচ্ছে, এবং এখানে এই পাশে যেটা 6 থেকে আসছে, সেই 6-এর তারটি এসে আমাদের এখানে 14-তে কানেক্ট হয়ে গেছে। আমরা শেষমেশ 3 থেকে টার্মিনালটা বের করে নিছি। তো এখানে 3টা স্পিড করা ছিল, হাই লো মিডিয়াম, সেটার জন্য অন্য কোয়েল ব্যবহার করা হয়নি। আমরা ভিতর থেকে স্পিড করছি, যেভাবে করছি দেখাই। কানেকশনটা রানিং এবং স্টার্টিংটা আমরা এখানে ক্যাপাসিটর লাগাই দিছি, 2.5 মাইক্রোফার্ডের একটি ক্যাপাসিটর আছে, যেটা সরাসরি নিউট্রাল দেয়া। আর এখানে দেখেন যে আমাদের এই পাশে যে রানিংয়ের একটা টার্মিনাল এবং স্টার্টিংয়ের যে শেষ টার্মিনাল, এই দুটো একসঙ্গে শর্ট করে এটা হাই হয়েছে। এবং এখানে শেষ পোলের মাঝামাঝি থেকে যে কানেকশনটা হয়েছিল, বড় কোয়েল থেকে ছোট কোয়েলের যে কানেকশন, সেখান থেকে তার নিয়ে এসে আমরা মিডিয়াম, এবং এই যে পোলের শেষে, এই পোলের যে পোলটা প্রথম পোল থেকে এই পোলে সংযোগ হয়েছে, সেটা থেকে নিয়ে আমরা লো কানেকশন করা হয়েছে। তো এইটাই এখানে আমাদের টার্মিনাল ওয়ে করা আছে। আমরা আপাতত এখানে লিখে রাখছি যে এটা হলো লো। এরপরে দেখেন যে এখানে এটা রানিং, তারপরে এখানে দেখেন যে আমাদের স্টার্টিং 1, এখানে মিডিয়াম, এবং এটা হলো হাই, হাইটাই হলো কমন, অর্থাৎ এটার সাথে আমাদের রানিং এবং নিউট্রাল, স্টার্টিং এবং রানিং দুটো শর্ট করে কমন করা আছে। তো এখন আমরা এটা একটু রেজিস্ট্যান্স ম্যাপে দেখব। তো আমরা যেটা কমন আছে, এই কমনের সাথে আমরা যদি যেখানে রানিং 1টা লেখা আছে সেটা ধরি, তাহলে রানিংয়ের এটা স্টার্টিং, স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স কত পাবো? তো স্টার্টিংয়ে আছে হলো 123 ওহম, আর কমনের সাথে যদি আমরা রানিংটা ধরি, তো রানিংয়ের রেজিস্ট্যান্স পাবো, তো রানিংয়ে আছে হলো আমাদের 108 ওহম। তো রানিং 108 ওহম এবং স্টার্টিং 123 ওহম, আর কমনের সাথে যেটা লো করা আছে এটা 59, যেটা আমাদের মিডিয়াম করা আছে এটা 35। তো এখানে দেখেন যে আমাদের, আমরা স্টার্টিংয়ের যে প্যাচ সংখ্যা এটাও কিন্তু একই গেজ, সেখানে শুধুমাত্র আমাদের 20টা প্যাচ বাড়তে, স্টার্টিংয়ে আমরা 320 প্যাচ করে দেওয়া হয়েছে, দুটোতেই 320 করে প্যাচ দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা ফ্যানটা ফিটিং করে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমরা ফ্যানটি চালিয়ে দেখব, তো লাইন দাও। এখন আমরা স্পিড পরিমাপ করবো ফ্যানের।
আমরা দেখতে পাচ্ছি যে 2905 আরপিএম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।